বৃষ্টির জল ফেলে দিচ্ছ কেন? সীমা বলেছে সখীরা তো থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, তাই তো, এইবার কি হবে? সখীরা ভয়ে কাঁপছে। রাধারানী বলছে, শোন শোন, যার গোবিন্দ আছে তার কোনো চিন্তা আছে নাকি? দেখ না আমি কি করি, গোবিন্দ আমার সহায় আছে। বল, চুপ করে আছিস কেন? বল আজকে, বল কেন জলটা ফেলে দিচ্ছিস? বলে, কেন ফেলে দিচ্ছিলাম জানো মা? কি হয়েছে বল না। বলে, জানো তো আমার বিয়ের আগে যখন আমার বিয়ে হয় তখন মা বলেছিল, মা বলেছিল, শোন মেয়ে রাধে, তুই তোর শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ি যাবি, তবে শুনে রাখিস একটা কথা, শ্বশুর বাড়ি গিয়ে গুরুজনদের সেবার বস্তুতে যদি পা লেগে যায় সে বস্তু গুরুজনকে সেবা দিবি না, সে বস্তু গুরুদেবকে সেবা দিবি না। যেই না বলেছে, রুটিলা বলছে, তাই তো? বলে, শোনো মা, আমি জলটা সবে মাত্র এনেছি, এনে আর সবে ওই কলসি নানের বসাতে গেছে, আর ওই যে আমার পায়ের বুড়ো আঙুলটা আছে একটুখানি লেগে গেল। আচ্ছা তুমি বলো তো মা, আমি অত কষ্ট করে জলটা আনলাম, আমি কি ইচ্ছা করে ফেলে দেবো? জেনে শুনে কেন আমি তোমাদের খাওয়াবো আমার পা লাগানো জল? দেখুন মায়েরা কি বুদ্ধি রাধারানীর, কৃষ্ণ সহায় আছে। বলে, বৌমা তুমি আর দেরি করো না, জলটা তাদের ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দিয়ে তাড়াতাড়ি যাও, গিয়ে জল নিয়ে এসো। এই হচ্ছে কুটিলার বর্ণনা, এই ধরনের কুটিল। এইবার কি হয়েছে গো? সখীরা তাই বলা বলি করছে, শোনো শোনো কি বলছে, এই যে শোনো, তুমি যে আমাদের রাধারানী আছে না, রাধারানীর কুটিলা আছে, ননদি আছে, শাশুড়ি ননদি পতি আছে, এইবার যদি রাধারানীকে ঘুমের থেকে না জাগানো হয়, ঘুম থেকে না জাগালে তাহলে যে পাড়া প্রতিবেশী জেনে যাবে, আরও আমার রাধারানীর নামে কলঙ্ক রটিয়ে যাবে। তাই পদকর্তা কি বলছেন? তাই পদকর্তা বলছেন, কি বলছেন? অবজাগো কি করেছে মাইরা? সখীরা রাধারানীকে ডাকছে, রাধে রে, রাধে রে, তুই যদি ঘুম থেকে নাই উঠিস, যদি ঘুম থেকে নাই উঠিস, তোর ঘরে আছে শাশুড়ি ননদি, তবে মাইনা এই কুটিলার আর একটা বিশেষ গুণ আছে, একটু বলে যায় ছোট করে, এই কুটিলাই এমন একটা মেয়ে, সে তো রাধারানীর ওপর কি করেন আপনারা জানেন, শুনলেন, এইবার লোকেদের উপর কি করে জানেন? এই ধরুন আপনি পথে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার মতো হেঁটে হেঁটে যাচ্ছেন, এই পাশটা কুটিলাও যাচ্ছে, ওই কুটিলা কি করবে যেন, পা বাঁধিয়ে ফেলে দেবে এইভাবে, দিয়ে তোমার ঝগড়া বাঁধাবে, পায়ের উপর পা তুলে ঝগড়া বাঁধাবে, তোমার ইচ্ছা করে পা বাঁধিয়ে ফেলে দেবে, আবার ঝগড়া বাঁধাবে তোমার সাথে। তোমার এই হচ্ছে কুটিলা। আরও একটা কথা বলি, এই যে ঝগড়া করার মেয়ে, দেখবেন অনেককে দেখেই বোঝা যায় কারা ঝগড়া করে আর কারা ঝগড়া করে না। আচ্ছা কারা কারা ঝগড়া করেন একটু হাত তুলুন দেখি। হাত তুলবে না,
সকলে ঝগড়া করে হ্যাঁ সকলে ঝগড়া করে আর হাত তুলছে না সংসারী মানুষ ঝগড়া লাগি হবেই কেন ঝগড়া হবে না ঝগড়া নিশ্চয়ই হবে তাই কুটিলের ঝগড়াটা একটু আলাদা ধরনের মানে লোক তোমার সাথে ঝগড়া করবে না তবুও ওই যে উপজে উপজে ঝগড়া করবে তো এখন ছোট করে বলি আমাদের অধিকার ওদিকের কথা তো একদিন ওই পাড়া প্রতিবেশীর একটা বউ দিয়ে একটা ননদি পাশাপাশি দাঁড়িয়ে আছে তার দুজনের মধ্যে মা খুব ঝগড়াঝাটি হয়েছে কেউ কারোর সাথে মায়েরা কথা বলে না কেউ কারোর সাথে কথা বলে না এখন একদিন ওই বৌদিটা কি করেছে জানেন একদিন ওই বৌদিটা এখন ওই যে ঘাটে কাপড় কাচতে গেছে বৌদিটা যখন ঘাটে কাপড় কাচতে গিয়েছে কাপড় কাচতে গিয়ে কি দেখছে আর ঠিক সেই সময় ওই যে ননদিটা ছিল যার সাথে ঝগড়া হয়েছে সেই ননদিটা এসেছে এইবার যখনই সঙ্গে সঙ্গে ননদিটা এসেছে এসে ননদি কি করছে জানে নিজের মধ্যে কথা বলে যাচ্ছে জানো তো বৌদি কালকের না আমার দেখাশোনা এসেছিল কালকে আমার দেখাশোনা এসেছিল কি সুন্দর ছেলেটার দেখতে খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে আমারও কাছে খুব পছন্দ হয়েছে জানো তাদের জন্য আমি ও চা বানিয়ে দিলাম এইভাবে মেয়েরা নানান ধরনের কথা বলে যাচ্ছে অনেক কথা বলে যাচ্ছে তবুও দেখছে তাই তো এত কথা বলছে তবুও আমার সাথে কথা বলে না কেন দাঁড়াও জানো বৌদি কালকে না আমি খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়িটা খুব সুন্দর হয়ে গিয়েছিল তবে তাই খিচুড়ির মধ্যে আমি 1 কেজি লবণ দিয়ে দিয়েছি যেই মা বলেছে বৌদিটা থাকতে পারে মা বৌদিটা থাকতে পারেন হ্যাঁ রে তুই 1 কেজি লবণ দিয়ে দিলি একটু পরিমাণ মতো দিতে পারলি না ওমা অমনি ননদি আর থাকতে পারে ঝগড়া করার জন্য এইবার সঙ্গে সঙ্গে আমি দিয়েছি তা তোর বাবার বল আমি দিয়েছি তোর বাবার কি তোর বাবার টাকায় দিয়েছি এইভাবে মা ঝগড়া এই কাকে বলে একেই বলে ঝগড়া পা বাঁধিয়ে ঝগড়া করে যাকে বলে পায়ের উপর পা তুলে ঝগড়া করবে লোক তোমার সাথে কথা বলবে না ঝগড়া করবে না তবুও সে উপজে উপজে ঝগড়া করবে এইরকম হচ্ছে কুঠিলা তাই মাইরা এই বৌদিদের বলছি যদি পাশে এমন ননদি থাকে খুব সাবধান মাইরা কোনো দিকে যাওয়ার দরকার নেই নইলে ওই বাড়ি গিয়ে কোমর বেঁধে লেগে যাবে মাইরা ঝগড়া করার জন্য তোমার আর তো প্রভাত নেই পদকর্তা আরো বললেন কি বললেন ওগয় করুন পন বালো
আজকের বলছে অকরণ পুন বালয় অরণ উদিত মুদিত কুমুদ বদনরে, বলছে আজকের সূর্যদেব অকরণ হয়েছে, তবে সূর্যদেব আর একদিন ওই অকরণ হয়েছিল মেয়েরা, আরেকদিন অকরণ হয়েছিল কোন দিন, যেদিন লক্ষণের শক্তিশীল হয়েছিল, যেদিন লক্ষণের শক্তিশীল হয়েছিল সেই দিনও অকরণ হয়েছিল, আজকের আবার অকরণ হয়েছে। আর এদিকে কুমদের বক্ষে বসে, কুমদি মানে কি মাইরা, পদ্মফুল, ওই পদ্মফুলের ওপর বসে বসে, চুনচুরি মানে ভ্রমর, ওই পদ্মফুলের ওপর বসে বসে ভ্রমর সারা নিশে মধু পান করেছে। যখন সারা নিশে ধরে মধু পান করেছে, ঠিক এমন সময় নিশি যখন আর নেই প্রবাদ হতে চলেছে, ঠিক এমন সময় কি হয়েছে গো, এমন সময় কি হয়েছে জানো, পদকর্তা এমন সময় বলে বললেন, শোনো শোনো, বলে তুমি কি ওই ফুলের ভেতর থেকে কি আর আসতে পারছো না, ফুলের পাপড়ি থেকে আর বেরিয়ে আসতে পারছো না। সেই সময় ভ্রমর সঙ্গে সঙ্গে বলে বললেন, ও গো শোনো শোনো, আমি তার পক্ষে আঘাত দিয়ে আসতে পারবো না, পারবো না আমি তার পক্ষে আঘাত দিতে। আর জানিস নাই তার আরো প্রমাণ আছে, পদকর্তা বলছেন কি বলছেন, কি জানি সজনী রজনী থো, 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 ভোগ ঘন ঘন ঘোষিত ঘো, কি জানি সজনী রজনী থো, কি জানি সজনী রজনী থো, ভোগ ঘন ঘন ঘোষিত ঘো, গত জামিনী জিত দামিনী, গত জামিনী জিত দামিনী, গত জামিনী জিত দামিনী, গত জামিনী জিত দামিনী, গো কামিনী কুলো বলে, শোনো শোনো, আজ ঘুঘু পাখিরা ঘু ঘু রবে ডাকছে, ঘুঘু পাখিরা ঘু ঘু রবে ডাকছে, তবে মাইরা আর একটা ঘুঘু পাখির শব্দ হয়, আর একটা ঘুঘু শব্দ হয়, যখন দেখবেন ব্রজ মাইরা ভোরের দিকে দধি মন্থন করে, দধি মন্থন কেমন করে করে, আগেকার দিনে মায়েরা জানতো, আগেকার দিনে মায়েদের বাড়ি বাড়ি কিন্তু ওই ঘোল বানানো, যদি মন্দির কেমন করে করে, ওই যে ঠাকুমা মাথা নিচু করে ঘুমিয়ে আছে, ওই যে দেখা আছে কেমন করে করে ঠাকুমা, আগেকার দিনে দধি মন্থন হতো তো তোমাদের ওদিকে, ও তোমার ভাই দেখাচ্ছে তো কেমন করে করে, কেমন করে করে দধি মন্থন, কেমন করে করে, এমন করে দধি মন্থন করে, ঠিক ঠিক এই হবে, এই হবে ঘোল তৈরি করে, আবার হ্যাঁ দধি মন্থন ওই হবে করে, ঠিক তাহলে ওই যখন ব্রজমাইরা, ব্রজমাইরা যখন ভোরবেলা দধি মন্থন করে, ওই যখন ভোরে ডান্ডিটা, তখন ওই শব্দটা অনেকটা ঘু ঘু শব্দের মতো হয়, অনেকটা ঘুঘু পাখির মতো শব্দ হয়। আর কি বলছে, বলছে গত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজ, বলছে আমাদের গত জামিনী মানে গত নিশিটা, গত রজনীটা, দামিনী মানে কি বলুন তো মাইরা, দামিনী মানে কি, দামিনী মানে বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুৎ, বলছে দামিনী গত জামিনী জিত দামিনী, বলছে আমাদের গত রজনীটা গত নিশিটা যেন বিদ্যুতের চেয়েও তোরা করি চলে, রাধে রাধে, দেখবেন আকাশে যখন বিদ্যুৎ চমকায়
এই চোখের পলক ফেলতে না ফেলতে মিশে যায় আকাশে, তাই না? মিশে যায়। ঠিক তেমন আমাদের গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজ, তো আমাদের গত রজনীটা যেন মনে হলো বিদ্যুতের চেয়েও তোরা করে চলে গেল। তো মহাজন এখানে বললেন, বলে তুমি কি জানো নাকি আমাদের সুখের নিশি তোরা করে চলে যায়, আমাদের সুখের নিশি খাওয়ার ঘুমানো ওটা সুখের ঘুম। আচ্ছা মাইরা, সুখের রজনী কোনটা যেটাতে আপনারা আরাম আয়েশ করে ঘুমিয়ে থাকেন, সেটা কি সুখের রজনী? হ্যাঁ বলুন মাইরা, বলুন ওটা কি সুখের রজনী? আপনাদের কি মনে হয়? না, এই ধরুন মাইরা কালকে সকাল থেকেই কিন্তু কীর্তন হয়েছে, সারা রাত্রি হচ্ছে, ফের আমি করছি, তো আপনাদের মনে হয় না যেন সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে? মনে মনে হয় না কত সময়গুলো তাড়াতাড়ি পেরিয়ে গিয়ে সমাপ্ত হয়ে যাচ্ছে? আবার এক বছর অপেক্ষা, সেই এক বছর পরে, মনে হয় তো? এটাই হচ্ছে মায়েরা সুখের রজনী। বলছে শোনো, মেঘাচ্ছন্ন দিন কহু নহে দূর দিন, আর যেদিন না হয় হরি কৃষ্ণ কথা সেই দিন হয় বাবা আমাদের দূর দিন। বলে যেদিন আমরা বদনে কৃষ্ণ কথা বলিতে পারিব না, যেদিন আমরা বদনে কৃষ্ণ কথা বলিতে পারিব না, যেদিন আমরা দুটো হাত তুলে হরি বলিতে পারিব না, যেদিন আমরা দুটি বাহু তুলে হরি বল বলিতে পারিব না, বলে সেদিনই হবে আমাদের দুঃখের রজনী, যখন মায়েরা আমরা বৃদ্ধ হয়ে যাব, আমাদের অঙ্গ গলে যাবে, লাঠির সাহায্যে চলাফেরা করতে হবে, দাঁত পড়ে যাবে। আপনি বলতে চাইছেন হরি, কিন্তু হরি তো বাবা আর উচ্চারণ হবে না, তখন কি হবে? হবি তোমাইরা ভাবুন, একজনের নাম শ্যাম, এবার তাকে যদি আপনি রাম রাম করে ডাকেন সে কি সাড়া দেয় না? তো আপনার যখন দাঁত পড়ে যাবে হরি বলতে পারবে না, হবি হবি হবে, তা হবি হবি বললে কি আর কৃষ্ণ আসবে গা? একজনের নাম হরি, আর তুমি দেখো যদি হবি হবি করে ডাকো সে তো কখনোই আসবে না। তাই বলছে শোনো, বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে। তাই জন্য একজন সাধক বলেছেন লালন ফকির, তিনি আজকের বললেন, কি বললেন? ওগো সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময়
বসানো যায়, ফল তাতে কি ধরে গো? অসময়ে বসলে ভয় কখনো হয় না, তাই জন্য বলছেন লালন ফকির, গাছ যদি বাহায় ওই বীজের জোরে, চলাফেরা করবো, তখন কৃষ্ণকে ডাকলে আর কৃষ্ণ পাওয়া যাবে না। তাই ভজন সময় থাকতে থাকতেই ভজন সাধনা শিখে নাও, ভজন সাধন করে নাও, কারণ সময় চলে গেলে আর কৃষ্ণ পাওয়া যায় না। ভজন এই যে সময় চলে গেলে কি আর পাওয়া যায়, তো আমাদের সুখের নিশি কোনটা? সুখের নিশি কোনটা এই যে আগেই বললাম, সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে যেন, এটাই হচ্ছে মাইরা সুখের রজনী। আর দুঃখের রজনী এইটাই, যখন আমরা হরি কৃষ্ণ কথা বলতে পারবো না, চাইলেই আমরা কিছু করতে পারবো না, কিছু চাইলেও আমরা কিছু করতে পারবো না। আবার দেখবেন মাইরা, ধরো মনে করুন আপনার ঘরে কোনো বিপদ হয়েছে, ধরো সকাল হলেই আপনাকে ডাক্তারখানায় যেতে হবে, এইবার সকাল হলেই যখন আপনাকে ডাক্তারখানায় যেতে হবে, এইবার ভেবে দেখুন ওই রাত্রিবেলা শুধু ঘড়ির দিকে শুধু তাকিয়ে থাকবে, দেখবে যেন মনে হয় না সময় আর পেরোচ্ছে না, যেন মনে হবে দেখবে, তো তখনই হবে আমাদের দুঃখের রজনী, তখনই হবে আমাদের দুঃখের রজনী। তাই সখীরা আজকের বলছে, শোনো শোনো, যেদিন আমরা মুখে কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারিব না, কথা বলতে পারবো না। তাই সখীরা বলেছে, গত গত রজনী জিত দামিনি কামিনি কুলল লাজে, আমাদের মনে হয় যেন আমাদের গত রজনীটা বিদ্যুতের সঙ্গে তুলনা করে বললেন, বিদ্যুৎ যেমন আকাশে চমকালে চোখের পলক ফেলতে না ফেলতেই মিলে যায়, আমাদের মনে হলো আমাদের গত রজনীটা গত নিশিটা ওই বিদ্যুতের চেয়েও যেন তোরা করিয়ে চলে। তবে আর যে প্রভাত নাই, এই আর যে নিশি নাই মাইরা, প্রভাত হতে চলেছে। এদিকে কি হয়েছে, রাধারানী কি করেছে, আমার গোবিন্দের ভুজলতাকে বালিশ করে শয়ন করে আছে। তাই পদকর্তা বললেন, কি বললেন, ও গো বড় কুলজ
রাধারানী কি করেছে জানেন? আমার প্রাণ গোবিন্দের ভুজলতাকে বালিশ করে শয়ন করে আছে। আর এদিকে ওই যে রাধারানীর যে বিনুনি, রাধারানীর চুলের যে বিনুনি, ওই বিনুনি দেখে মনে হয় যেন একটা বিশ্বধর বাবা ফণি। আর সেই ফণি কোথায় লুকিয়ে আছে জানো? বলছে রাধারানী কুচুকিনী গহ ফণির মধ্যে। কারণ সে যে ভয় পেয়েছে, কিভাবে ভয় পেয়েছে? ওই যে আমার প্রাণ গোবিন্দের মাথায় ওই যে ময়ূর পুচ্ছ আছে, ও যে ময়ূর ভেবে ভয় পেয়েছে, তাই সে লুকিয়ে আছে। যখন এমন ভাবে রাধা মাধব সুখে নিদ্রা যাচ্ছে, যখন সুখে নিদ্রায় আছেন, যখনই সুখে নিদ্রায় আছে, সুখে নিদ্রায় যখন আছে, আর এদিকে একজনের খুব রাগ হয়েছে, মায়েরা খুব রাগ হয়েছে একজনের। কার রাগ হয়েছে? যে কিনা সবার শরীরে কামের জাগ্রত করে, তার নাম কি কি বলেন আপনার তাকে? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি মায়েরা কথা বলবেন না। কামদেব মদন, তিনি হলেন কামদেব মদন। ওই মদন তার আছে পাঁচটি বাণ, সবসময় ওই যে লোকের মানে মানব দেহের জীবের ওই যে বাণ কামের জাগ্রত করে, কাউকে মা ছেড়ে যায়নি সে। ব্রহ্মারঙ্গে কামের জাগ্রত করেছিল, ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাতে হরণ করে বসেছিল। তারপরে চন্দ্রদেবের অঙ্গে কামের বাণ মেরেছি, চন্দ্রদেব গুরু পত্নী তারাপতির দিকে হাত বাড়িয়েছিল, তারাপতির দিকে হাত বাড়িয়েছিল, ইন্দ্রদেবের অঙ্গে কামের বাণ মেরেছিল, ইন্দ্রদেব গুরু পত্নী অহল্লার দিকে হাত বাড়িয়েছিল, কাউকে ছেড়ে যায়নি। আজ পরীক্ষা করতে এসেছে স্বয়ং আমার রাধা মাধব। একটু মায়েরা আসতে, আজকের প্রাণ গোবিন্দকে কামের মান, প্রাণ গোবিন্দকে আজকে, ইনি হচ্ছেন আমার ক্লাসিক টিচার, আমার সৌমেন জিত হয়। রাধে রাধে জয় গৌড় প্রেমানন্দে হরি 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 হরি। সবার শরীরে কামের জাগ্রত করে আজ স্বয়ং এসেছে রাধা মাধবকে পরীক্ষা করতে, রাধা মাধবকে পরীক্ষা করতে এসেছে। যখনই মায়েরা রাধা মাধবকে পরীক্ষা করতে এসেছে, তবে এই মদনের পাঁচটি বাণ আছে। কি কি বলছে শোনো, কি কি জানো? মদন, মাদন, সুভাষণ, স্তম্ভন, মোহন, এই হচ্ছে মদনের পাঁচটি বাণ। তবে কামদেব মদনের পাঁচটি বাণের গুণ আছে। কি গুণ আছে? বলছে যাকেই মারুক না কেন ওই কামের বাণ, ওই কামের বাণ তার শরীরে তার কাজ সম্পূর্ণ করে আবার তার কাছে ফিরে আসে, মানে মদনের কাছে। তো এক্ষেত্রে কি হলো, এক এক করে বদন ছড়ে যত রাধা চক্রে বান লেগে খান খান হয়ে গেল। আজ মদন ভেবেছিল কি জানে? মদন ভেবেছিল আজ গোবিন্দের অঙ্গে কামের বান মেরে কামে মাতোহারা করব, কামে মাতোহারা করব। সবাই বলে তুমি নাকি ব্রহ্মপূর্ণ, আজ আমি দেখতে চাই তোমার ব্রহ্মটা কতটা পূর্ণ আছে না অপূর্ণ আছে, আমি দেখতে চাই আজ। কিন্তু মায়ের এক্ষেত্রে কি হলো, কিছুই তো হলো না। আচ্ছা মায়ের এইবার বলুন, আমাদের ব্রহ্ম কোথায় থাকে? শিরে থাকে, মাথায় থাকে আমাদের ব্রহ্ম, ব্রহ্ম আমাদের শিরে থাকে। বলছে শোনো, রাধা শব্দের মানে কি জানো? রা শব্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, আর ধা শব্দে হচ্ছে ধারণ করা।
বলছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি এই শিরে ধারণ করে আছে তিনি হলেন রাধা, তিনি হচ্ছেন রাধা। আবার দেখবেন মাইরা বারবার করে যদি রাধা নামটা বলে রাধা 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 রাধা, দেখবেন শেষে কিন্তু একটা জিনিস আসবে ধারা 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 ধারা। আপনারা নিজে করে দেখবেন এটাই হবে, খুব তাড়াতাড়ি যখন রাধা রাধাটা বলবে তখন লাস্ট ওই ধারা ধারা চলে আসবে। বলছে কৃষ্ণ পাওয়ার ধারা যিনি দেখিয়েছেন তিনি হলেন আমাদের রাধা। আরো বললেন কি বলছেন, ওগো ব্রহ্ম হতে নামলো ধারা নিম্নেতে দেয় বাধা, ওগো নিম্ন হতে ঊর্ধ্বগামী সেই তো ঘরে রাধা। বলছে শোনো শোনো, ঊর্ধ্ব থেকে যেটা নিম্নে বেয়ে আসে আমাদের ধারা দেখবেন সবসময় ঊর্ধ্ব থেকে নিম্ন গতি হয়ে যায়, তাই না? ঊর্ধ্ব থেকে নিম্ন গতি হয়ে যায়, আর আমাদের রাধার ধারা নিম্ন থেকে ঊর্ধ্বগতি হয়ে ধারণ করার শক্তিটা আছে। তাই জন্য বলছেন, বলে ঘরের রাধার চিনলি না, রাধার চিনলি না, ঘরের রাধার চিনলি না, ঘরের রাধার চিনলি না, ওরে নিচে ভ্রমে ঘুরিস না, ঘরের রাধার চিনলি না, ওগো নিচে ভ্রমে ঘুরিস না, ঘরের রাধার চিনলি না, ওগো নিচে ভ্রমে ঘুরিস না, আর আমাদের রাধারানীর ধারা নিম্ন থেকে ঊর্ধ্ব গতি হয়ে ধরে রাখার তার ক্ষমতা আছে। এই ধরে রাখার ক্ষমতা যার আছে, এই ধরে রাখার ক্ষমতা যার আছে তিনি হলেন রাধা। তো এক্ষেত্রে কি হলো, যখনই কামদেব মদন ভেবেছিল কাম আজ আমাদের প্রাণ গোবিন্দকে কামে মাতোহারা করব, কিন্তু হলো না। কি হলো, যখনই ওই বাণ মেরেছে রাধা চক্র লেগে খান খান হয়ে গেছে, যখনই খান খান হয়ে গিয়েছে এইবার মদন চুপি চুপি পালিয়ে যাচ্ছে। যখনই চুপি চুপি পালিয়ে যাচ্ছে ঠিক এমন সময় ওই যে ললিতা আছে না রাধারানীর অষ্টসখীর মধ্যে, ওই ললিতা এক সখী করে, এই ললিতা এসে কি করেছে ওই মদনকে ধরেছে। এই যে পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়, শোনো শোনো ললিতা আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আর আমি কখনো বৃন্দাবনে আসবো না, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, না না আজ তোমাকে ছাড়বো না। ধীরে ধীরে প্রাণ গোবিন্দ, ধীরে ধীরে প্রাণ গোবিন্দ এসে কি বললেন, প্রাণ গোবিন্দ এসে বললেন, শোনো মদন তুমি এতদিন অনেক পাপ করেছো, অনেক অপরাধ করেছো, আমি ক্ষমা করে দিয়েছি, তবে আজ আমি আর ক্ষমা করে দেব না, কারণ আজ তুমি এসেছো স্বয়ং আমার রাধা অংশভূতা, আমার শক্তি ধারিণী রাধা রানীকে পরীক্ষা করতে, আর আমি তোমাকে ক্ষমা করব না, আর আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না, ভস্ম হয়ে যাবে তুমি, ছাই হয়ে যাবে তুমি। যখন কি মদনকে এমন কথা বলেছে মদন সঙ্গে সঙ্গে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে, প্রভু গো প্রভু প্রভু তুমি বলো আমায় বলো আমি কবে তোমার চরণে ফিরে পাবো, বলে বলো প্রভু আমি কিচ্ছু চাই না, ছাই হতে আমার কোনো ভয় নেই, হস্য হতে আমার কোনো অপর ভয় নেই, তবে একটা কথা বলো প্রভু, বলে যাও একবার আবার কবে আমি তোমার চরণ পাবো। বলে সেদিনই পাবে তুমি আমার চরণ, সেদিনই পাবে তুমি আমার চরণ, সেদিনে তুমি এক ভকতের ঘরে জন্মাবে, জন্মাবে
কাঁদতে কাঁদতে বলছে প্রভু গো মলে আবারে কবে চরণে পাবো বলো বলো প্রভু বলো একবারে বলে দাও বলি আবারে কবে তোমার ওই রাঙা চরণ আমি আবার কবে পাবো বলে দাও না প্রভু চরণ পাবো বলে সেদিনই পাবে কোন দিন বলে যেদিন তুমি একজন ভক্তের ঘরে জন্ম নেবে স্বয়ং মুকুন্দের ঘরে এই লীলাটা আমরা অনেকেই মাঝে মধ্যে আশ্রবণ করে থাকি ওই মুকুন্দের ঘরে জন্ম নিয়েছিলেন কামদেব মদন কি রূপে জন্ম নিয়েছিলেন মায়েরা বলতে পারবেন না আমি বলে দেব মায়েরা জানেন এটা আমি জানি কারণ লীলাটার মাঝে মধ্যেই আস্বাদন করায় করেন আপনারা ভক্ত রঘুনন্দন স্বয়ং মুকুন্দের ঘরে জন্ম নিয়েছিলেন ওই কামদেব মদন ভক্ত রঘুনন্দন হয়ে তো আজকে কামদেব মদন চলে গেল আর ভস্ম হয়ে গেল আর এদিকে পদকর্তা বললেন কি বললেন ওগো বিপদী পরল যুবতী বৃন্দ বিপদী পরল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ ওগো বিপদী পরল যুবতী বৃন্দ বিপদ পরল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ ওগো জগদানন্দ জগদানন্দ সরস্বামী রস জগদানন্দ সরস্বামী রস গরসবতী রস রাধে গরসবতী রস রাধে বলছে শোনো শোনো পদকর্তা বললেন বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজনাগতি কহব মন্দ তবে মায়েরা এই যেমন রাধা গোবিন্দের শয়নে বিলাস দর্শন করে এই যে কামদেব মদনের যেমন খুব রাগ হয়েছিল ঠিক তেমন এই কলিযুগে যখন গৌর সুন্দর ভক্তদের নিয়ে ভক্তির আরাধনা করতেন ভক্তি মহারানীর আরাধনা করতেন তখনও একজনের খুব রাগ হয়েছিল কার